আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম প্রতিদিনের মতো আরও একটি ব্লগ নিয়ে, আর ব্লগটি শুরু করলাম এখন হচ্ছে দুপুর 12:30 বাজে। তো সকালে হচ্ছে স্কুলে গেছিলাম, আর আসার পথে হচ্ছে অনেক বাজার করলাম। বাজার আজকে শেয়ার করি নাই বাজার করলাম যে, কারণ হচ্ছে আজকে প্রচুর বৃষ্টি বাহিরে, আর বৃষ্টিতে বাজারের অবস্থা একদম নিয়ে ঘেমে একাকার, একদম ভিজে গেছিলাম। পরে কাপড় পরিবর্তন করে চলে আসলাম, আর এই যে অনেক রকম মাছ কেনা হয়েছে, আর সবজি আরও অনেক কিছু কেনা হয়েছে, সব কিছু শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো কথা বাড়াবো না, চলে যাব একদম মূল ভিডিওতে। তো প্রথমে হচ্ছে সব বাজারগুলি নামিয়ে নিব, তারপরে হচ্ছে আমি রান্না বসাবো। 12:30 বেজে গেছে, রান্না করা হয় নাই। তো প্রথমে হচ্ছে কি কি বাজার আনলাম সেগুলি ঘুষিয়ে নেব। তো এখানে হচ্ছে ইলিশ মাছ নিলাম, মোটামুটি আধা কেজির একটু বেশি হবে ইলিশ মাছটি। আর আজকের ইলিশ হচ্ছে 800 টাকা করে কেজি আনা হয়েছে। আরেকটা ছিল এর থেকে ছোট, সেটা ছিল 700 টাকা, ওইটা আমি আনি নাই, এটা হচ্ছে 800 টাকা করে নিছে। তো আজকের মাছটা কিনে একটু আমি বোকা হয়ে গেছি, কারণ এই মাছটি আসলে একটু দেখলাম নরম, যখন কেনা হয়েছে তখন কিন্তু বরফে ছিল, এতটা বুঝি নাই। বাসায় আনার পরে দেখতেছি মাছটা একটু নরম পড়ছে, দেখা যাক, যদি ভালো হয় তো রেখে দিব, তা না হলে ফেরত দিব। আর পাশে হচ্ছে ভাটা মাছ নিলাম, এটা হচ্ছে আমাদের দেশি ভাটা। আর নিলাম সাগরের সুরি মাছ নিলাম, এটাকে সুরি মাছ বলে। নিলাম হচ্ছে এটাকে কী মাছ, কলম্বো মাছ। তো মোটামুটি আজকে অনেক রকম মাছ কেনা হয়েছে, আর সব মাছই হচ্ছে আধা কেজি করে নিলাম, সরি সব মাছ না, কিছু কিছু মাছ হচ্ছে 1 কেজিও নিছি। তো আরও মাছ আছে, এগুলোই শেষ না। ভাবছিলাম বড় একটি ইলিশ কিনবো, আর বড় ইলিশগুলি হচ্ছে একটু দাম বেশি, 1200-1400 করে, দেখা যাক সামনের সপ্তাহে কেনার ইচ্ছা আছে। সামনের সপ্তাহেও যদি না কিনি, 2-4 দিনের ভিতরে কিনবো, একটা বড় ইলিশ কিনবো, এটা আমার মানে ইচ্ছা হয়েছে আর কি। তো দেখা যাক কি করা যায়। আর এখানে হচ্ছে তেলাপিয়া মাছ নিলাম, তাসনিমের পছন্দের মাছ। তাসনিম বাজারে যাব শুনলে বলে দিবে আম্মু তেলাপিয়া মাছ আনবা, সে যে কী পাইছে এর ভিতরে আল্লাহই জানে, তার কাছে খুবই ভালো লাগে এই মাছটি খেতে। আর এখানে হচ্ছে আমার খুবই একটি পছন্দের মাছ, সেটা হচ্ছে সুন্দরী মাছ বলে আমাদের এখানে, ফেনীতে বলে সুন্দরী মাছ, জানি না কোন অঞ্চলে কী বলে। এই মাছগুলি এক কোনো কাটা নাই, খেতে ভীষণ মজা। কাসকি মাছ তো খেতে কাটা আছে, অনেক সময় তিতা লাগে, মাথাগুলি শক্ত। আর এই মাছটি হচ্ছে একদম পরিষ্কার করে নিলে রান্না করতেও সহজ, খেতেও সহজ, এতটা মজা কি বলবো। তো এই মাছটি একসময় 60 টাকা, 70 টাকা, 50 টাকা করে কেজি ছিল, এই তো 2-3 বছর আগের কথা। আর আজকে এই মাছটি আনলাম 200 টাকা করে কেজি, এখানে আমি 1/2 কেজি নিলাম 100 টাকা, ভাবা যায়? তাও আবার এই মাছগুলি কিন্তু এখন পাওয়া যায় না, আগে কিন্তু সব সময় দেখতাম অনেক মাছওয়ালারা হচ্ছে বাড়ি বাড়ি করে ঝুড়িতে করে বিক্রি করত। কিন্তু আমি এই মাছটি অনেকদিন পরে পেলাম, তাও দাম বেশি, তারপরও কথা হচ্ছে পাইছি, এটাই অনেক বিশাল ব্যাপার। তো এই হচ্ছে আমার মাছ। আর আজকে চিংড়ি মাছ আনি নাই, চিংড়ি মাছের আজকে প্রচুর দাম, 200 টাকা করে পোয়া ছিল। তো অলরেডি আমার ফ্রিজে আগের অনেকগুলি চিংড়ি আছে, যে কারণে আনলাম না। আর চিংড়ি আমার কাছে খেতে খুবই ভালো লাগে, ভাবছিলাম আনবো, তো দাম বেশি দেখে আনি নাই, দাম যেহেতু বেশি সেটা আনার দরকার কি। তো আরও কিছু সবজি আনলাম, আর আজকে সবজিগুলি এত ফ্রেশ ছিল কি বলবো, ক্যামেরায় জানি না কতটুকু ফ্রেশ উঠছে, আর ফ্রেশ যেমন তেমন একদমই কচি ছিল, প্রত্যেকটা সবজি একদম কচি ছিল, কোনোটার বিচি শক্ত হয় নাই। সিসিঙ্গা নিলাম হচ্ছে 1 কেজি, আর সিসিঙ্গাগুলি খুবই ভালো ছিল, নিলাম হচ্ছে দুন্দল 1 কেজি। আর দুন্দল কিন্তু আমার অনেক পছন্দের তরকারি, সিসিঙ্গা আমি এতটা পছন্দ করি না, তাসনিম খুব পছন্দ করে। তো সিসিঙ্গা হচ্ছে আজকে ভাজি করছিলাম, যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি, সিসিঙ্গাগুলি একদম মানে কি বলবো মাখনের মতো নরম হয়েছে, কোনো গোটা নাই ভিতরে, খুবই ভালো হয়েছিল। নিলাম হচ্ছে কচুরমুখী, নিলাম 1/2 কেজি, কচুরমুখী দিয়ে ডাল দিয়ে রান্না করব। আমি ওই দিন দেখছিলাম আপনাদের ভাইয়া, আমার যখন জ্বর হয়েছিল তখন আপনাদের ভাইয়া হোটেল থেকে নিয়ে আসছিল, ওরা হচ্ছে ছোলার ডাল দিয়ে কচুরমুখী দিয়ে রান্না করছিল, আমার কাছে বেশ ভালো লাগছিল খেতে, যদিও তখন জ্বর ছিল, এতটা ভালো করে খেতে পারি নাই,
তো ভাবছি বাসায় রান্না করব, দেখা যাক কীরকম হয়, আপনাদের সাথে শেয়ার করব। তারপরে নিলাম হচ্ছে পটল, নিলাম পটল নিছি হচ্ছে হাফ কেজি। পটলগুলো হচ্ছে ভাজি করলে অনেক ভালো লাগে, অনেক সময় কিন্তু এই যে পটলকে ভুনা করলেও ভালো লাগে, পোস্ত দিয়ে ভুনা করলে পটল পোস্ত সেটা খুবই খেতে মানে গরুর মাংস মুরগির মাংস থেকেও খুব সুস্বাদু হয়। তো জানি না পটল পোস্ত করতে পারবো কি না, যেহেতু ব্লেন্ডার নাই, দেখা যাক কি হয়। নিলাম হচ্ছে ভেন্ডি, ভেন্ডিগুলি একদম ফ্রেশ ছিল, 1 কেজি ভেন্ডি নিছি। আর ভেন্ডি আমার খুবই 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 পছন্দ, ভেন্ডি ভাজি হোক ভেন্ডি ভর্তা হোক, এই দুইটা মানে ভর্তা ভাজি দুইটাই আমার কাছে খুব ভালো লাগে। তো এই হচ্ছে আজকের সবজি এবং মাছ, আর এখানে শেষ না, আমি কিন্তু আরও বাজার করছি। আর এখানে আমি প্রায় 1 সপ্তাহের বাজার করলাম, মোটামুটি এই আজকে বাজার করলাম যে আর 1 সপ্তাহের ভিতরে আমি মাছের বাজারে সবজির বাজারে যাব না, এগুলি দিয়ে চলবে। মাঝে মধ্যে হয়তো দু একদিন ডিম ডাল দিয়ে দিব, ডিমের দাম কিন্তু কমে গেছে। আজকে কথা বললাম যে ওরা বলছে 1 খাসি আর কি, মানে খাসার যে 1 খাসা বিক্রি করে ওইগুলো হচ্ছে 90 টাকা চাইছে। তো যেহেতু আমি মাছ কিনলাম সবজি কিনলাম, 2 হাত একদম ভরা ছিল, সেই জন্য আর ডিম আজকে আনি নাই, ডিম আনবো হচ্ছে আগামীকাল। আর এখানে হচ্ছে মরিচের গুঁড়া নিলাম 100 গ্রাম, তারপরে হচ্ছে এই যে আমার পেস্ট শেষ হয়ে গেছিলো সেটা নিলাম, ধনিয়া পাতা নিছি, ধনিয়া পাতার দাম একদম কমতেছে না, ধনিয়া পাতা হচ্ছে পোয়া হচ্ছে 50 টাকা করে 1 পোয়া। তবে কাঁচামরিচের দাম কিন্তু কমে গেছে, কাঁচামরিচ আমি গতকালকে নিয়ে আসছিলাম 1 পোয়া নিছে 40 টাকা, কাঁচামরিচের দাম কমছে। তবে ধনিয়া পাতা টমেটো এগুলোর দাম অনেক বেশি, টমেটো আর আনি নাই, টমেটো অলরেডি ফ্রিজে একটা আছে, সেটা দিয়ে মোটামুটি হয়ে যাবে আজকের রান্না। তো এখানে নিলাম হচ্ছে বেসন, এই বেসন হচ্ছে আমি কিছু নাস্তা বানাবো শেয়ার করা হবে, সেজন্য হচ্ছে আমি 250 গ্রাম বেসন নিলাম, নিলাম 1/2 কেজি জিরা, আর এই জিরাটা হচ্ছে দেশি জিরা একদম ভালোটা অনেক গ্রান, আর দেশি জিরা নিলাম হচ্ছে 1/2 কেজি, এগুলো হচ্ছে আমি ভাঙাবো এই জন্য নিছি। তারপরে নিলাম হচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক পেপার, গোলমরিচের গুঁড়ো আর কি, এটা আমি বিভিন্ন নাস্তার আইটেম বানাই যে ওইটাতে ব্যবহার করতে হয় ভালো একটি ফ্লেভার আসার জন্য আর কি। তো এটা হচ্ছে 90 টাকা নিছে। আর নিলাম হচ্ছে এখানে হলুদ নিলাম 1 কেজি, হলুদ 130 টাকা না জানি 25 টাকা নিছে আমার, হ্যাঁ 25 টাকা নিছে সরি। আর নিলাম হচ্ছে ধনিয়া, ধনিয়া 125-125 বা 130 এরকম নিবে, সঠিক মনে নাই অনেক বাজার তো দুই একটা ভুলে গেছি। আর জিরা সম্ভবত 450 বা 500 এরকম, জিরার কথা আমার একদমই মনে নাই সত্য কথা বলতে, এটাই বাকি সব কিছু মনে আছে। আর এই হচ্ছে মরিচ, মরিচ 420 টাকা করে কেজি নিছে, এই যে এটা হচ্ছে অনেক ঝাল, আর যেটা কম ঝাল সেটার দাম একটু কম আছে। তো আমি যেহেতু ঝাল খেতে পছন্দ করি এই হিসাবে নিলাম আর কি, মরিচ 1 কেজি নিছি। আর এই যে গোটা মশলাগুলি হচ্ছে সব কিছু আমি মিলে নিয়ে ভাঙাবো, আপনাদের ভাইয়াকে দিলে সে ভাঙিয়ে এনে দিবে, তো এগুলো হচ্ছে পরিষ্কার করে তারপরে দিব। আর আজকে 2-3 দিন ধরে একদম টানা বৃষ্টি পড়তেছে, আর যে রোদ উঠে সেই রোদে আসলে এই মশলাগুলি আমি ধুয়ে শুকাতে পারবো না, দেখা যাক কি করা যায়, তারপরে আপনাদের সাথে শেয়ার করব কি করি কি না করি। তো সব কিছু গুছিয়ে তুলে রেখে তারপরে হচ্ছে আমি চলে আসলাম রান্নাঘরে, আর এখন বেজে গেছে 1:05। আমি পাশের চুলায় ভাত বসিয়ে দিছি, 1 চুলায় হচ্ছে ভাজি, তো আলু দিয়ে হচ্ছে চিচিঙ্গা দিয়ে ভাজি করব, আর এই ভাজিটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে, সাথে যদি 2-1টা চিংড়ি মাছ দেওয়া যায় তাহলে কিন্তু আরও ভালো লাগে। তো চিংড়ি মাছ আর দিব না কারণ অলরেডি আমি আজকে ঝামেলায় আছি, আর তাসলিম হচ্ছে স্কুলে, তাসলিম এখনও আসে নাই, আপনাদের ভাইয়া অফিসে, আমি আর তাইফা হচ্ছে বাসায়, আমি স্কুলে গেছিলাম সেই পথে হচ্ছে বাজার করে নিয়ে চলে আসছি। তো এই যে আমার চিচিঙ্গা ভাজি হয়ে গেছে, আর হয়তো অনেকে বলতে পারেন এত এত বাজার করলেন এত কম রান্না করলেন, অনেকে আমাকে কমেন্ট করে আমি নাকি কিপটা, আসলে সেরকম কোনো ব্যাপার না, আমরা তো মধ্যবিত্ত ফ্যামিলির বউ বলেন মা বলেন মেয়ে বলেন যাই বলেন সেটাই তো, আমাদের আসলে যতই বাজার করি না কেন হিসাব করে চলতে হবে, তা না হলে ভবিষ্যতে চলবে কী করে বলেন, সব যদি একবারে বাজার করে একবারে খেয়ে ফেলি তাহলে পরের দিনের একটা আলাদা চিন্তা থাকে না, তো হিসাব করে চলা ভালো, বিশেষ করে আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে তাদের জন্য। আসলে কি বলবো, যারা দিন মজুর আছে তারা কিন্তু এক জায়গায় চেয়েও 10 টাকা পায়, বা যারা বিত্তশালী আছে তারাও কিন্তু পায়,
বাট আমাদের মতো যারা আছে না, তারা হচ্ছে না পারে কারোর কাছে চাইতে আর না পারে কষ্টের কথা বলতে। আমাদের উচিত হচ্ছে হিসাব করে চলা আর বাকিটা আল্লাহর উপরে ছেড়ে দেওয়া। তো আমিও সেটা করি। মেয়েদের জন্য চিন্তা আছে, ভবিষ্যতের চিন্তা আছে, সব কিছু মিলাই তো চলতে হয়। হাজব্যান্ড দুই হাত ভরে দিল আর দুই হাত ভরে খেয়ে ফেললাম, সেটা তো আসলে বোকামি হয়ে যায়, তাই না? তো যাই হোক, অনেকে কমেন্ট করে সেই হিসাবে বললাম আর কি, কেউ কিছু মনে করবেন না। আর এই যে চলে আসছি হচ্ছে টেবিলে খাওয়ার জন্য, আমাদের রান্না বান্না একদম টোটালে শেষ। আমার মেয়েরা গোসল করে ফেলছে, তাসলিম চলে আসছে, আপনাদের ভাইয়া চলে আসছে, সে হচ্ছে মোবাইল টিপতেছে। আর এখনও মোটামুটি বিদ্যুৎ আছে, বিদ্যুৎ ছিল না বাট এখন আছে। তো তাসলিম হচ্ছে আজকে একটু তাড়াতাড়ি চলে আসছে, ওর স্কুল তাড়াতাড়ি ছুটি দিয়ে দিছে। আগামী সপ্তাহ থেকে ওর সপ্তাহে দুই দিন স্কুল বন্ধ, দুই দিন কোচিংও বন্ধ। তো মোটামুটি সে একটু কি শান্তিতে নিঃশ্বাস ফেলতে পারবে। অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমার মেয়েটা, ছোটো মেয়েটা পড়ালেখার এত চাপ, কি বলবো। আর তাইফা তো মোটামুটি মাশাল্লাহ করে পড়তেছে। দোয়া করবেন সবাই আমার মেয়েদের জন্য, তারা যেন ভালো মানুষ হতে পারে, আল্লাহ যেন তাদেরকে ন্যাক হায়াত দান করে, এটা আর কি। তো আপনাদের ভাইয়াকে খাবার দিয়ে দিছি, সে খাচ্ছে, তাসলিম খাচ্ছে, আমিও খেয়ে নিচ্ছি। তাইফাকে এই দেখেন, এই শুধু আলু দিয়ে মেখে দিছি, তারপরও খাচ্ছে না। সে আসলে এরকমই, খেতে চায় না, ভাত খেতে চায় না, মানে সব খাবে শুধুমাত্র ভাত খাবে না। তো দুই একটা ভাত না খেলে হয় বলেন, শক্তি কোথায় পাবে? তার ওজন মাত্র 10 কেজি, সে শিশু শ্রেণীতে পড়ে। তো এই আর কি, আমরা সেইটা নিয়ে আলোচনা করছিলাম যে তাইফা কিছু খেতে চায় না, সবারই একটা কথা। তাসনিমও তাইফাকে খুব বকাঝকা করে, বড় বোন বলে কথা, তুমি খাও না, তোমার জন্য চিন্তা হয়, এইগুলো আর কি। তো এই যে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট করে মতামত জানাতে পারেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে আমি ভিডিও আপলোড দিলে সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে, আপনি চাইলে ভিডিওটি যে কোনো সময় দেখে নিতে পারবেন। আজকের মতো বিদায়, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।